হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার আপনাদের সামনে এসে গেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি জনাই রোড। কেন জনাই রোড? আপনি যদি বনেদি দুর্গাপুজোর একমাত্র ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে দুর্গাপুজোর সময় আসতেই হবে জনাই রোড। জনাই রোড স্টেশন হুগলি জেলায় অবস্থিত কর্ড লাইনের একটি স্টেশন। সেখানে এসে আপনারা যদি কোনো টোটো বা অটো নিয়ে ভাড়া করে সারা জনাইটি ঘুরে দেখেন, তাহলে আপনাদের পক্ষে খুব ভালো হয়। কথা বলতে বলতেই প্রথম আমরা যেখানে এসে উপস্থিত সেটা হচ্ছে মিত্রবাড়ির মন্দিরের সামনে। ভালো করে মন্দিরটা একটু তাকিয়ে দেখুন তো, এটা রাধাকৃষ্ণ মন্দির। কিছু বোঝা গেল কি মন্দিরটার নির্মাণশৈলী দেখে? হ্যাঁ, অনেকেই হয়তো মাথায় এনে ফেলেছেন, অনেকের হয়তো এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মন্দিরটি দেখে আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের কথা মনে পড়ছে না? আচ্ছা, এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা আমরা একটু দেখে নিলাম, এটা এই মন্দিরের সামনেই রয়েছে। মন্দিরের ভিতর আরাধ্য দেবতা, কথিত আছে রানী রাসমণি যখন সরস্বতী নদীতে নৌকা নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এই মন্দিরটি দেখতে পান এবং এই মন্দির ওনার এতটাই প্রিয় হয়ে যায় যে তিনি দক্ষিণেশ্বরে এই মন্দিরের আদলেই ভবতারিণী মন্দির স্থাপন করেন। যেটা বললাম, এবার মন্দিরটিকে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণ আমি আগে আপনাদের দুর্গা দালান দেখালাম না? এখানে দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়। ভবতারিণী মন্দিরের সঙ্গে এর একটি যে তফাৎ, ভবতারিণী মন্দিরের সঙ্গে লাগোয়া দ্বাদশ শিব মন্দির আছে, কিন্তু এই মিত্রবাড়ির মন্দিরের সঙ্গে কিন্তু ১২টি শিব মন্দির নেই, একটু দূরে আছে ১২টি শিব মন্দির। ভবানীচরণ মিত্র ১৭৮০ সালে এই ১২টি মন্দির অর্থাৎ দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আর মিত্রবাড়ির যে দুর্গা দালান সেটা তৈরি করেছিলেন পরশুরাম মিত্র। মিত্রবাড়ির দুর্গাপুজো ৪৬৫ বছরের পুরাতন দুর্গাপুজো এবং এই ভবতারিণী মন্দির এই মন্দিরের থেকেই দেখে উৎসাহিত হয়ে রানী রাসমণি তৈরি করেছিলেন বলে ধরা হয়। আর চৈত্র সংক্রান্তিতে এই দ্বাদশ শিব মন্দিরের সামনে যদি আপনি আসেন, দেখবেন তখন এখানে মেলা বসেছে। এই যোগ আমরা একটু বাবা ভোলানাথের দর্শন করে নিই। প্রত্যেকটি মন্দিরের ভিতরেই এরকম বিগ্রহ দেখতে পাওয়া গেছে এবং কিছু কিছু বিগ্রহ আবার নামাবলী জড়ানো রয়েছে আমরা দেখতে পেলাম। আর ঠিক মন্দিরের একটু শেষের দিকেই আমরা দেখলাম মিত্রবাড়ির শ্মশান, যেখানে আগে মিত্রবাড়ির লোকেদের শেষকৃত্য করা হতো। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে একদম শুকিয়ে যাওয়া সরস্বতী নদী, আগে কিন্তু এই নদী বিশালাকার ছিল। বলতে বলতে আমরা চলে এসেছি আরও একটি ঐতিহাসিক বাড়ির সামনে, যেটার নাম উমা ভিলা। অনেকে এটাকে বাজার বাড়ি বলেও চেনে। এই বাজার বাড়ির ভিতরেও মহা ধুমধামে দুর্গাপুজো হয় এবং এই বাড়িটি কিন্তু আমরা দেখলাম যথেষ্ট পরিচর্যা করা হয় এবং সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। কথা বলতে বলতে আমরা আরও একটি বাড়ির সামনে চলে এসেছি, সেটি হচ্ছে সিংহ বাড়ি। কালীপ্রসন্ন সিংহের নামটা মনে আছে? বিখ্যাত সাহিত্যিক হুতুম প্যাঁচা যার ডাকনাম, সেই কালীপ্রসন্ন সিংহের আদি বাড়ি হিসেবেই এটিকে ধরা হয়। অবশ্য কলিকাতাতে ওনার একটি বাড়িও রয়েছে, তবে এই বাড়িটিতেই কালীপ্রসন্ন সিংহের আদি বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়, যেটা জনাইয়ের বাক্সা অঞ্চলে রয়েছে। সিংহবাড়ি দেখে আমরা চলে এসেছি বাক্সা বদ্রীমাতা মন্দিরে। এই যে বদ্রীমাতা মন্দিরের প্রবেশ গেট, আসুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। এখন আমরা বদ্রীমাতা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। চৈত্র মাসের শেষে এখানেও খুব পূজা আর্চার মহাসমারোহে পালিত হয় এবং এখানে বসে ভোগ খাওয়ানো হয়। আপনারা চৈত্র মাসের শেষের দিকে একটু খোঁজ খবর নিয়ে এলে অবশ্যই ভোগ গ্রহণ করতে পারবেন। শান্ত নিরিবিলি পরিবেশে ভগবানের সাধনা যদি করতে চান, আপনি চলে আসুন বদ্রীমাতা মন্দির। স্থানীয় মানুষরা এনাকে খুব জাগ্রত মাতা হিসাবেই দেখেন, আমরাও তাই চলে গেলাম
বুদ্ধিমাতা মন্দিরে। বুদ্ধিমাতার মন্দিরের সামনেই একটু বসার জায়গা রয়েছে। এই যে দাদু আর নাতি দুজনে মহা আনন্দে বসে রয়েছেন। আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা একটু ভিড় কম ছিল, তবে মন্দিরের নির্মাণ শৈলী আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদেরকেও অবশ্যই মুগ্ধ করবে এই আশায় রাখছি। সামনেই রয়েছে যজ্ঞকুণ্ড এবং তার সামনেই কিছু প্রাচীন বটবৃক্ষ, বট অশ্বত্থের জঙ্গল, নির্মল পরিবেশ এবং এক পবিত্র শান্ত জায়গা। এই যে যজ্ঞকুণ্ড যার কথা বলছিলাম তার সামনেই বলি দেওয়ার জন্য আমরা একটা জায়গা দেখলাম। এখন অবশ্য বলি হয় না। দেখুন কি সুন্দরভাবে শান্ত নিরিবিলি পরিবেশে একাগ্র চিত্রে মা বদ্রীমাতার দর্শন করিয়ে দিচ্ছি। মা গো মা, সবাইকে ভালো রেখো। বদ্রীমাতার আশীর্বাদ নিয়ে আমরা এবার চলে এসেছি আরও একটি সুপ্রসিদ্ধ জায়গা, চৌধুরী বাড়ি। আচ্ছা, আপনারা শচীন্দ্র চৌধুরীর নাম শুনেছেন? শুনেননি? ভারতবর্ষের সপ্তম অর্থমন্ত্রী, January 1966 থেকে 12 মার্চ 1967 উনি অর্থমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছিলেন। সেই শচীন্দ্র চৌধুরীর বাড়ির সামনে এখন আমরা উপস্থিত, যেটাকে স্থানীয় লোক চৌধুরী বাড়ি বলেই চেনে। যদিও বন্ধ থাকার জন্য ভিতরটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না, তবে এই চৌধুরী বাড়ির দুর্গাপুজো কিন্তু খুব সুপ্রসিদ্ধ। এবং এখানে যে রাস মন্দির রয়েছে তা তো বেশ জমজমাট, প্রায় 275 বছরের পুজো এটা। আর এই চৌধুরী বাড়ির পুজোর যে মূল আকর্ষণ, এখানে দুর্গা চতুর্ভুজা এবং সিংহ সাদা। রাস পূর্ণিমা দোল পূর্ণিমার সময় আপনারা চলে আসুন এখানে, খুব খুব ভালো লাগবে। দারুণ একটি মেলা বসে চৌধুরী বাড়ির সামনের মাঠে। বলতে বলতে আমরা চলে এসেছি কালীবাবুর বাড়ি, কালীপ্রসন্ন মুখার্জি। মেন রাস্তার ঠিক ধারেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। 1827 সালে এই বাড়ি নির্মিত হয়েছিল। এখন অবশ্য এই বাড়ি প্রায় ভগ্নপ্রায়, তবে তার সাবেকিয়ানা এবং ঐতিহ্য এখনও অটুট, কারণ সবাই এই বাড়িটাকে খুব শ্রদ্ধাভক্তি করেন। আর অনেক সিনেমার শুটিং তো এই বাড়িতে হয়েছে। আপনারা একটু খোঁজ খবর নিলেই বা একটু যদি আপনারা ইন্টারনেটের সাহায্য নেন অবশ্যই দেখতে পাবেন। কালীবাবুর বাড়ি খুব সুপ্রসিদ্ধ। আর এই বাড়ির সামনে এখন কিছু ঠাকুর নির্মাণ হচ্ছে, আমরা যেটা দেখলাম। কালীবাবুর বাড়ি দেখে আমরা চলে এসেছি, দেখ চিনতে পাচ্ছেন? হ্যাঁ, মনোহরা। জনায় এসছেন আর মনোহরা খাবেন না, তা আবার হয় নাকি? জনায়ের মনোহরা খুব সুপ্রসিদ্ধ, অনেকটা বাঁকুড়ার বেলিয়াতরের ম্যাচার মতোই দেখতে। আর এই মনোহরা তৈরি হয় ছানা চিনি সাহায্যে, একটা মণ্ড পাকানো হয়। মণ্ডা ঠান্ডা করার পর সেখানে পেস্তা এবং এলাচ কুচু মাখানো হয়। আর অবশ্যই এটাকে দীর্ঘদিন স্থায়ী করার জন্য চিনির রসের কোটিং দেওয়া হয়। মনোহরা ভীমচন্দ্র নাগের পিতা পরাণচন্দ্র নাগকেও প্রতিষ্ঠাতা হিসেবে ধরেন, অনেকে ললিত ময়রার নাম করেন। তবে সে যাই হোক, আমাদের অত কিছু ভাবার নেই। মনোহরার খেলে আপনার মন হরণ করবে, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। তাই জনায় এলে অবশ্যই মনোহরা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই সুমিষ্ট, আপনাদের ভালো লাগবেই। আর সন্দেশকে দীর্ঘদিন স্থায়ী করার জন্য চিনির কোটিং দিয়ে এই মিষ্টি তৈরি করা হয়েছে। এই যো খেতে শুরু করে দিয়েছে, খাক, আপনারাও আসুন খাবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।